সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কুল অব কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন অর্থাৎ শেয়ার ইস্যু অধ্যায়ের দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা জাবেদা নিয়ে আলোচনা করেছি, আমরা এখন এটার খতিয়ান নিয়ে আলোচনা করব। এবং খতিয়ানটা ব্যাংক হিসাবের একটাই খতিয়ান করতে বলে, এবং এই খতিয়ানটা অনেক সময় করতে না বললেও যদি আমাদের আর্থিক অবস্থার বিবরণী করতে বলে তখন আমাদের এই খতিয়ানটা করতে হবে। কারণ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে এই ব্যাংক হিসাবটা দেখাইতে হবে। তো ওকে, আমরা খতিয়ান আপনারা করছেন অনেক আগেই, 9-10 অনেক আগে যে খতিয়ান করছেন সেই খতিয়ান। তো খতিয়ানটা আমরা এই এই জাবেদাটা দেখে খতিয়ানটা করব। এই এখানে আমরা একটা ব্যাংক হিসাবের খতিয়ান করছি, আর এটা আমরা আপনারা যে জানেন যে খতিয়ানের দুইটা ছক আছে, একটা চলমান জের ছক আর একটা টি ছক। আমরা চলমান জের ছকটাই নিয়েছি, আপনাদের খুশি আপনারা যে কোনো একটা ছক নিতে পারেন। তো আমরা ব্যাংক হিসাব, আমরা তো আপনারা জানেনই যে খতিয়ানের নিয়মটা হচ্ছে আমরা যেই হিসাবের খতিয়ানটা করতেছি, আমরা ব্যাংক হিসাবের খতিয়ানটা করতেছি। এই জাবেদার মধ্যে আমরা ব্যাংক হিসাব কোথায় আছে এটা খুঁজে বের করবো। হ্যাঁ, তাহলে এই যে এখানে আছে ব্যাংক হিসাব, তাহলে ব্যাংক হিসাব আছে ডেবিট দিকে, তাহলে এটার উল্টাটা লিখতে হয় হিসাবের নাম। আপনারা জানেন যে যখন যেটার খতিয়ান করবো ওইটা যেই পাশে থাকবে এর বিপরীত পাশেরটা আমরা এখানে নাম লিখবো। তো এখানে ব্যাংক হিসাব ডেবিট দিকে আছে, আর ক্রেডিট দিকে আছে শেয়ার আবেদন হিসাব। আমরা শেয়ার আবেদন হিসাবটা লিখবো, আমরা কপি করে দিয়ে দিই, লিখে সময় নষ্ট করে লাভ নেই। শেয়ার আবেদন হিসাব, শেয়ার আবেদন হিসাব, কিন্তু টাকা হবে ওই যে ওইটাই ডেবিটের যে টাকাটা ছিল 9600, এবং টাকা ডেবিট দিকেই হবে 9600। ওকে, এবার আমরা আবারও খুঁজবো ব্যাংক হিসাব কোন দিকে আছে। এই যে ব্যাংক হিসাব এখানে আছে ক্রেডিট দিকে। হ্যাঁ, ব্যাংক হিসাব ক্রেডিট দিকে আছে, তাহলে আমরা এটা ডেবিটে কে আছে, ডেবিটে অনেক দুইটাই আছে, এখানে ডেবিটে দুইটা নাম আছে, কিন্তু শেয়ার আবেদন আছে, শেয়ার ওভার আছে, আমরা যেকোনো একটা নিলেই হবে। আমরা শেয়ার আবেদনটা আবার নিয়ে নিলাম, কিন্তু টাকা হবে ব্যাংক হিসাবের যেই টাকা আছে 1600 টাকা এবং ক্রেডিট দিকে। তাহলে আমরা 1600 টাকা ক্রেডিট দিকে। তাহলে এবার আমরা ডেবিট ক্রেডিট বাদ দিব, আপনারা তো জানেনই খতিয়ানের যে হিসাব, ডেবিট ক্রেডিট বাদ দিয়ে যেটা বড় আমরা ওইটা ব্যালেন্সের ঘরে লিখবো। ডেবিট ক্রেডিট বাদ দিলে আচ্ছা, আমরা একটা কাজ করতে পারতাম, এই প্রথম টাকাটা সরাসরি আমরা ব্যালেন্সের ঘরে নিয়ে নিই। হ্যাঁ, নিয়ে নিলাম, তাইলে বাদ দিতে সুবিধা হবে। এবার 9600 থেকে ক্রেডিট, ক্রেডিট হচ্ছে দেখে বাদ হবে, আর যদি এটাও ডেবিট হইতো তাহলে ডেবিটে ডেবিট যোগ হইতো, আপনারা জানেন এটা। তাহলে বাদ দিয়ে আমাদের ডেবিটটাই বড় হয়, ডেবিট কত বড় হয় 8000 টাকা, শেষ খতিয়ান। তাহলে আমাদের খতিয়ানের ব্যালেন্স দাঁড়াইলো কোনটা, এই যে 8000, ব্যাংক হিসাবের ব্যালেন্স হচ্ছে 8000। ওকে, আমরা আরো একটা খতিয়ান দেখব, দেখি আমরা এখান থেকে আরেকটা খতিয়ান দেখব। দেখেন এই জাবেদার, তো এখানে আমাদের সেই নিয়ম অনুযায়ী আগে ব্যাংক হিসাব, আমরা যেহেতু এটা ব্যাংক হিসাবের খতিয়ানই করতে বলবে, তাহলে ব্যাংক কোন জায়গায় আছে, এখানে আছে, ব্যাংক আছে কোন দিকে, ডেবিট দিকে, ক্রেডিট আছে কে, ক্রেডিট আছে হচ্ছে শেয়ার আবেদন। তাহলে টাকা যেটা আছে এটাই লিখবো, 9600। হ্যাঁ, 9600, আচ্ছা আমরা ব্যাংক হিসাবটা কপি করে নিই। ব্যাংক হিসাব এবং টাকা কোন দিকে আছে, ডেবিট দিকে, 9000, 9600, 9000, 9600। এই টাকাটা আমরা সরাসরি আবার ব্যালেন্সের ঘরে নিয়ে চলে লিখে দেবো, 9600, শেষ। এবার পরবর্তী এই জাবেদা শেষ, পরবর্তী জাবেদা আবার ব্যাংক কোন দিকে আছে, ক্রেডিট দিকে। তাহলে ডেবিট আছে কে, শেয়ার আবেদন আর ওভার যে কোনো একটা, আমরা শেয়ার আবেদনটাই লিখে দেবো, সরি আমরা এখানে ব্যাংক হিসাব লিখে নিই, আমরা এখানে লিখবো হচ্ছে শেয়ার আবেদন হিসাব। ওকে, আবারও শেয়ার আবেদন হিসাবে লিখলাম, কারণ হচ্ছে এই ব্যাংকের উল্টা দিকে দুইটা আছে, শেয়ার আবেদন আছে, শেয়ার আবার আমরা প্রথমটা লিখে দিলাম শেয়ার আবেদন। কত ক্রেডিট ডে আছে, তাহলে ক্রেডিট আছে কত, 1600 টাকা, তাহলে আমরা ক্রেডিটে লিখলাম 1600। তাহলে
এই ডেবিট ক্রেডিটে বাদ মাইনাস হবে, মাইনাস হচ্ছে 8,000। ওকে, তারপরে এখানে আবার আরেকটা আছে, এখানেও ব্যাংক হিসাব কি আছে, ক্রেডিট আছে, আর ডেবিট আছে কি ব্যাংক চার্জ হিসাব। তাহলে আমরা ব্যাংক চার্জ লিখলাম, ব্যাংক চার্জ লিখলাম, এবং ব্যাংক চার্জ ব্যাংক কোন দিকে আছে, ক্রেডিটে। তাহলে টাকা ক্রেডিটে হবে, ক্রেডিটে ১,০০০। তাহলে ডেবিট ক্রেডিটে বাদ বাদ দিলাম, ৭,০০০। তাহলে আমাদের খতিয়ানের ব্যালেন্স হচ্ছে ৭,০০০। শেষ, এই হচ্ছে খতিয়ান। এইভাবে আমরা খতিয়ান আপনারা জানেনই আগে কিভাবে করবেন, যে এই খতিয়ানটা করব ওইটা জাবেদার মধ্যে যে যে জায়গায় আছে ওইটা খুঁজে বের করে এর বিপরীতটা নামটা লিখে দিব, এরপরে টাকাটা যোগ বিয়োগ করে বাদ দিয়ে দেবো। শেষ, ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তীতে আর্থিক অবস্থার বিবরণী তৃতীয় ধাপ নিয়ে আলোচনা করবো।